তাই ফর্ম ফিল আপ করেছি, আমি এক্সাম দিতে আর যাবো না জিডিতে। জিডি এক্সাম দিতে আমি যাবো না, কারণ আমি জানি আমার তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো যে দাদা তোমার মাঠে গেলে মাঠে গেলে। আমি তোমাদের হয়তো দু চারজনকে মেসেজ রিপ্লাইও দিয়েছি, অনেকে আমাকে দিতে পারিনি, কারণ তোমাদের একটা আশা ছিল যে দাদার মাঠ হয়তো হয়ে যাবে। তোমাদের ঠিকই, কারণ তোমরা আগে ভিডিওটা দেখো সবাই, যারা নতুন দেখছো শেষ পর্যন্ত, তা তারা কেউ মন্তব্য করে না, ফালতু মন্তব্য করে না, আগে ভিডিওটা দেখো তারপর তোমরা বলবে তোমাদের বিচার। কারণ আমি তোমাদের বলে দিচ্ছি যারা মেসেজ আমাকে করেছিলো, তারা হয়তো আমার শুভচিন্তক সবাই, যে দাদার কী হলো মাঠে, আগের থেকে আমাকে জিজ্ঞাসা করতো দাদা তোমার মাঠ কবে মাঠ কবে। আমি বলে দিয়ে রিপ্লাই দিয়েছিলাম দু চারজনকে যারা দম মেসেজ করতো যে যে আমার মাঠে হয়নি, মাঠে হয়নি মানে আমার হাইটে বাদ দিয়ে দিয়েছে। আমি জানতাম আগের থেকে যে আমার হাইট বাড়িতে আমার হয়েছিলো 170.12 এরকম সামথিং হচ্ছিলো, কোনো সময় মানে নিজে মাপ ছিলাম 170 মানে ছিলই 170, তারপরে 100 কোনো সময় 170.5 এরকম হচ্ছিলো, কিন্তু আমি জানি যে 170 হয়তো আমাকে ওখানে দেবে। তা আমি ভেবেছিলাম যদি একটু দাঁড়িয়ে বাদে কিছুটা বাড়ানো যায় তাহলে যদি হয়তো হয়ে যেতে পারে, তারপর থেকে আমি জানি যে আমার হাইটে বাদ যাবে। তার জন্য আমি তোমাদের বারবার একটা কথাই বলেছি, যতগুলো ভিডিও করেছি তোমরা ভিডিওগুলো দেখো, আগের ভিডিওটা দেখো, যে আমি হিন্দি পড়ে যাইনি। কেন পড়ে যায়নি? আমি জানতাম যে আমার আমি এদিকে WB KP ফোকাস করে বেশিরভাগ পড়াশোনাটা করেছিলাম। আমি জানি কারণ আমার 167 হাইট দিয়েছিল BSF ব্যাটসম্যানে 2022, তখন ফার্স্ট গিয়েছিলাম, তখন আমি তো জানতাম না BSF ব্যাটসম্যানে আগে তখন মাঠ ছিল, তখন আমি গিয়েছিলাম তখন আমার 167 করেছিল হাইট। তখন আমি বুঝে গেলাম যে আমার দ্বারাই জিডিতে আমার 100 হাইট হবে না, সেখান থেকে আমার 1.52 সেন্টিমিটার বেড়েছে 167 থেকে। যারা আমি অনেক চেষ্টা করেছি হাইট বাড়ানোর, পুশ আপ দিয়েছি, বিম টেনেছি, অনেক কিছু করেছি হাইটের জন্য, তা আমার হাইট বাড়েনি, কারণ এটা আছে তারপর আর বাড়বে না, হ্যাঁ নির্দিষ্ট বয়স হয়েছে হাইট বাড়ার। তা আমি প্রচণ্ড চেষ্টা করেছিলাম, তা আমি তাই তোমাদেরকে একটা ভিডিওতে বারবার বলেছি, প্রতিটা ভিডিওতে যতটা ভিডিও আমি পড়ছি বেশিরভাগ, যে আমি হিন্দি পড়ে যাইনি, হিন্দি পড়ে গেলে হয়তো আমি আর 8-10 বেশি নাম্বার পেতাম, কিন্তু আমি হিন্দি এই জন্যই পড়ে যাইনি, আমি জানতাম যে আমি এই দিকে WB KP ফোকাস করে পড়ি, মানে সেইভাবে যেহেতু ম্যাথ GI প্র্যাকটিস করেছিলাম বেশি করে আর GK করেছিলাম, কারণ আমি জানি যে এই তিনটা বেশিরভাগ এক্সামে কমন আছে, আর বেশিরভাগ ছেলে আমাদের গাঁয়েরও আছে শুধু GDকে ফোকাস করে পড়েছে, ওদেরও নাম্বার হয়তো 105 কারো 95-97 আছে আমাদের গাঁয়ে, কিন্তু তা হিন্দিতে ওরা 7-8 পেয়ে গেছে হিন্দিতে। আমি ওদেরকে বলেছিলাম যে হিন্দি বেশি ফোকাস করে না, আমি আমার থেকে হাইট কম একটা ছেলে আমাদের গ্রামের আছে, আমি ওকে বলেছিলাম যে তুই যেগুলো বেশি আছে সেগুলো ফোকাস করে পড়, কিন্তু ওরও হাইট ওয়ার দিয়েছে 167। ওকে আমি আগে বলেছিলাম যে পুলিশকে ফোকাস করে পড়, আমিও তোমাদের সবাইকে একটাই কথা বলতে চাই, কেউ খারাপ মন্তব্য হবে না, যাদের হাইট কম এখন জোসে তোমরা পড়ছো, কারণ ওই ছেলেটা জোসে হিন্দি ব্যাচ নিয়েছে, RW ব্যাচ নিয়েছে। আমি বলেছিলাম বলে কোথাও ব্যাচ নেওয়ার দরকার, তুই তো যেগুলো ম্যাথ GI GK প্র্যাকটিস কর, হিন্দি এমনিতেই সবাই 8-10-12 করতে পারবে, হিন্দি তার আমার কিছু নয়। আমি না পড়েই 13-14-12 ঠিক করেছিলাম, কিছু পড়ে জাস্ট এক্সাম দিতে গেলাম, মক টেস্টে যা পেয়েছিলাম হিন্দি কোশ্চেন সেগুলো হিন্দি বইটা আমি দিয়ে দিয়েছিলাম 4-5-6 মাস আগে এটা আমার বন্ধুর ভাইকে। তাই আমি তোমাদের একটাই কথা বলছি, যাদের হাইট কম, কারণ আমি এই হাইটের ব্যাপারটা আমি জানি, কারণ 170 থেকে গেলে আমার হয়তো সব হয়ে যেতে কোথাও আটকাতো না, কারণ আমি মাঠে প্রচণ্ড প্র্যাকটিস করেছিলাম। মাঠে তোমাদের আমি বলেছি মাঠে আমার আগে BSF টেস্টের সময় প্রচণ্ড দৌড়েছিলাম, তখন আমি অত বুঝতাম না যে হাইট কী হাই এত কী, কেউ তো বোঝাবার কেউ থাকে না, আমি যেমন এত এক্সপিরিয়েন্স করেছি জীবনে তারপর আমি তোমাদের বলছি, তখন আমার কেউ বোঝাবার নেই, আমি অত সব জানতাম না, তাই আমি প্রচণ্ড তখন দৌড়েছিলাম। তারপর যখন আমার হাইট 167 দিলে তখন আমি বুঝতে পারলাম, তখন আমি আসলে রিয়েলাইজ করলাম যে এত সব নয়, হাইট ছাড়া তোমার কিছু হবে না, আর 170 হাইট তোমার লাগবে প্রপার। যাদের 170 খাটি খাটি আছে তাদেরও এক দুজন বাদ গেছে, কারণ ও বাড়িতে 170 মেপে গেছে, তারপর ওখানে যে 169.6 দিয়েছে তারপর ছাড় দেয়নি, বুঝতে পারছো কী বলছি? তাই তোমাদের আমি একটাই কথা বলছি, যাদের হাইট কম আছে, মানে ধরো 168 আছে, তোমরা 168 আছে 2 সেন্টিমিটার তুমি বাড়াতে পারবে না, গ্যারান্টি বলছি। তোমার যদি বয়স 17-18 হয় তাহলে তুমি হয়তো বাড়াতে পারবে, কিন্তু তোমার যদি 20-21-22 হয় বয়স তাহলে তোমার অতটা পসিবল নয়, হয়তো বেড়ে যেতে পারে সেটা পরের ব্যাপার, কিন্তু হয়তো বড় এক সেন্টিমিটার বাড়বে তোমার, তুমি চেষ্টা করতে পারো, কিন্তু তুমি এই ম্যাথ GI GK এই ওরিয়েন্টেড পড়াশোনা করো, হিন্দি তুমি এমনিতেই করতে পারবে আর 10-12, আমি গ্যারান্টি বলছি। তোমার পাস নিয়ে তোমার কোনো চিন্তা নেই, যেটি তুমি আরামসে পাস করে দেবে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাই যে হাইট 168 আছে, তোমরা এই দিকে ওয়েস্ট বেঙ্গলকে ফোকাস করে পড়ো, ওয়েস্ট বেঙ্গলে কারণ এক্সামের কোনো ঠিক নেই, কিন্তু সবার যা অবস্থায় যা তুমিও তাই অবস্থায় আছে, তাই তুমি এই দিকে যেগুলো তোমার হাইট কম সেই ওরিয়েন্টেড তুমি পড়াশোনা করো, কী বলছি বুঝতে পারছো? কারণ 170 তোমার যেহেতু হাইট নেই, তাই তোমার যেগুলো যে হাইটটা আছে সেই ওরিয়েন্টেড পড়াশোনা করো। আমি আগে বুঝে গেলাম যে আমার হাইট হবে না, আমি যা বাড়িতে বলে গেছিলাম যে আমাকে হাইটে বাদ দেবে, তা আমি ভেবেছিলাম বলে যদি হয়ে যায় বাই চান্স, আমার চেস্ট নিয়ে প্রবলেম ছিল, বাড়িতে আমার 79 হচ্ছিলো, কোনো সময় 80 হচ্ছিলো, ওখানে গিয়ে আমার 80 হয়ে গেছিলো হাইট। প্রথমে তো আমার দিয়েছিলো তোমার দিয়েছিলো প্রথম হাইট মেপেছিলো, যখন হাইট আনতে তখন আমি চেস্ট বেশি ফুলাতে যাইনি, 80 থেকে 84 হয়েছিলো, 4 ফুলেছিলাম, আমি বলি আর চেস্ট ফুলে কী হবে বেকার যখন হাইট হয়নি। তাই আমি তোমাদের একটাই কথা বলবো, যাদের হাইট কম আছে তোমরা ওই ওরিয়েন্টেড পড়াশোনা করো, যেগুলো তুমি পারবে, যেগুলো তোমার হাইটে আছে সেই ওরিয়েন্টেড পড়াশোনা করো,
হিন্দি নিয়ে বেশি মাতামাতি করতে যাও না, কারণ হিন্দি তোমার সিলেবাসের বাইরে। ওয়েস্ট বেঙ্গলে কি হিন্দি আছে আমাদের কোনো এক্সাম? ম্যাথ, জিআই, জিকে এইসব আছে, তাই তুমি সেগুলো বেশি প্র্যাকটিস করো। তুমি পড়ো জিডি এক্সাম তো আমি তোমাকে দিতে বারণ করছি না, কিন্তু তুমি রিয়েলিটিটা এখন থেকে বাস্তবটা তোমার তুমি তোমার বাস্তবটা দেখো তোমার কী। কারণ আমাদের গ্রামে অনেক ছেলে আছে কেউ বুঝেই না যে আমার হাইট নেই প্রপার, আমি কেন জিডিকে নিয়ে প্রপার ফোকাস করবো? আমিও আগে জিডি জিডি নিয়ে অনেক মাতামাতি করতাম, তারপর হাইট থেকে আমি বুঝে গেলাম। তাও সবার একটা চিন্তা ভাবনা যে চাকরি হয়ে গেছে চাকরি হয়ে গেছে, কিন্তু চিন্তা ভাবনা তুমি বাদ দাও, তুমি নিজে জানো যে তোমার ভিতরে কী আছে কোয়ালিটি, তোমার হাইট কী আছে, সেগুলো বাস্তবটা আগে জানো তোমার, তারপর তুমি সেই অনুযায়ী পড়াশোনা করো। কারণ আমি জানি ব্যাপারটা কি, তোমাদের বারবার একটা কথা আমি তোমাদের বলছি, যাদের হাইট কম আছে তোমরা সেই অনুযায়ী পড়াশোনা করো, যাদের আর যাদের প্রপার 170-172 হাইট আছে বেশি তারা পড়াশোনা করে না, যেটির জন্য তারা পাস করতেই পারছে না। এমন অনেক ছেলে আছে আমাদের গ্রামের আশেপাশে, আমাদের গ্রামেই আছে অনেক ছেলে, তারা পাস করতে পারছে না, তাদের সব আছে। কারণ জিডি এক্সাম তোমার 7-8 মাসে 10 মাসের রিক্রুটমেন্ট কমপ্লিট, এত ফার্স্ট কোথাও নেই, এসএসসি একমাত্র তাও এবার লেট হয়েছে, 7-8 মাস 10 মাসে কমপ্লিট রিক্রুটমেন্ট। তাহলে আর আমাদের সেখানে ফেব্রুয়ারি মার্চে এক্সাম ফর্ম ফিল আপ হয়েছে WKP, এই তো 1 বছর প্রায় পেরে হতে চললো, এখন এক্সামের কোনো ঠিক নেই। OBC কেস নিয়ে পুরো একদম ঝুলে আছে পুরো জিনিসটা। আমাদের সরকার চাইলে এখন 10 দিনে কেস মিটে দেবে, কিন্তু করবে না, এইভাবে টানা চলে যাবে। কারণ তুমি দেখো যদি 10 লাখ ফর্ম ফিল আপ করে 100 টাকা করে যদি দেয়, 100 কোটি টাকা হয় টোটাল ফর্ম ফিল আপের টাকাটা মিনিমাম ধরছে, আরও বেশি করে যে দুটো মিলে আমি KPW 100 কোটি, সেটা যদি 1 বছর ইন্টারেস্ট দেয় তাহলে কত টাকা হয়? মানে সরকার কী করছে বুঝতে পারছো তো? ওরা এক্সাম নিতে চায় না, হয়তো যখন সবার হবে তোমারও হবে, তাই সেই ইন্টারেস্ট পড়াশোনা করো। আমাকে এবার WKP-র দিকে ফোকাস, আমার আগের থেকে ফোকাস আছে, আমি জানতাম যে আমার হাইট হবে না, আমি আগের থেকে জানতাম, কিন্তু তাও একটা মনে আশা ছিল যে যদি হয়ে যায় বাই চান্স তাহলে আমার হয়ে গেলে বেঁচে যেতাম। কারণ এবার আরও সে পড়ো, আরও পড়াশোনা করো, পড়ে যেতে হবে আরও, কী বলছি বুঝতে পারি? তাই যাদের হাইট আছে প্রপার তোমরা ভালো করে পড়ো, জিডির আগে ফার্স্ট রিক্রুটমেন্ট কিছু নেই। আর তোমাদের পড়ে 3 মাস আছে এক্সামের, হ্যাঁ অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় 2-2.5 মাস আছে, তোমরা ভালো করে পড়ো, তোমাদের অনেক চান্স আছে। এইরকম ফার্স্ট রিক্রুটমেন্ট কোথাও হবে না। জিডিতে আমি আর ফর্ম ফিল আপ করেছি, আমি ভাবছিলাম ফর্ম ফিল আপ করবো, বাড়িতে বলছে বাই চান্স করে দেয় যদি হাইট এবার হয়ে যায় দৌড়তে না পারিস, তাই ফর্ম ফিল আপ করেছি। আমি এক্সাম দিতে আর যাবো না জিডির, জিডি এক্সাম দিতে আমি যাবো না, কারণ আমি জানি আমার হাইট আর হবে না। কারণ আমার সাথেই ফেল করেছে, হাইটে কেটে দিয়েছে, ওর আগেবার হাইট হয়েছিল 170.5, এইবার হয়েছে 170.7। কারণ 170.89 হলে তা তোমার চান্স আছে, কিন্তু ওর ভাবো ওর 170.5 ছিল আর এইভাবে হয়েছে 0.7, 0.2 বেড়েছে, তাই তোমার কি কোনো দিন বাড়বে তো হাইট? বাড়বে না। কারণ আমি আমার বাস্তব থেকে বলছি তোমার ওইভাবে জোশ নিয়ে পড়ো না, হিন্দিটাকে অত পড়ার দরকার নেই। তুমি পরীক্ষা দাও, তোমার হাইট যদি কম হয় পরীক্ষা দাও, ঠিক আছে পাস করে যাবে, তুমি সেইভাবে পড়ো, ম্যাথ জিআইটাকে বেশি ফোকাস করো, কী বলছো বুঝতে পারছো? আর যাদের প্রপার হাইট আছে তোমরা সুযোগটা কাজে লাগো, কারণ এইরকম সুযোগ আর হবে না। প্রতি বছর SSC রিক্রুটমেন্ট হচ্ছে SSGD-র, এই ধরো আর ফর্ম 2-2.5 মাস আছে, ভালো করে পড়ো, এখন অনেক টাইম আছে, তুমি তো পড়ো অনেক, তুমি নাম্বার তুমি 100+ 110+ স্কোর করতে পারো তুমি আরামসে। জিডি তার এমন কিছু নয়, তোমার যদি হাইট প্রপার আছে তুমি হিন্দি পড়ো, হিন্দি 30 তুমি স্কোর করতে পারবে, হিন্দিতে আমার অত জটিল আসে না, তুমি ভালো করে পড়ো, গ্যারান্টি বলি তুমি তোমার হয়ে যাবে। যদি হাইট প্রপার আছে সব ঠিক আছে তোমার, আর চেস্টে অনেক বাদ যাচ্ছে, কারণ আমি দেখলাম চেস্টেই আমাদের টোটাল বাদ গেছিলো, তোমার হাইট চেস্টে বাদ গেলে 25 জনের মতন বাদ গেলো, 100 জন প্রেজেন্ট ছিল, 25 জন বাদ, হাইটে হয়তো 10 জন বাদ গেছি আমরা, আর বাকি চেস্ট ফুলাতে পারে না, হয় একজনের নর্মালে ছিল 74, বাকি জন কেউ ফুলাতে পারছে না, যে 80-83 কেউ 82 ফুলাচ্ছে, কেউ চেস্ট ফুলাতে পারছে না। ভাবো সব ঠিক আছে, হাইট আছে সব ঠিক আছে, কিন্তু চেস্ট ফুলাতে পারছে না, চেস্ট নর্মালও ঠিক আছে। তাই তোমাদের আমি বলে দিলাম, কারণ আমি এগুলো ফিজিক্যাল নিয়ে বলতে চাই না, কারণ আমিও ফিজিক্যাল অতটা নয়, এক্সপার্ট নয়, যারা করে তারা এক্সপার্ট আছে, কারণ আমি এক্সপার্ট নয়, তাই তোমাদের আমি ফিজিক্যাল নিয়ে কোনো বলিও নেই। আমি জানি যে আমার হাইট মতো, আমি তোমাদের প্রতিটা ভিডিওতে বলেছি দেখে না, যে আমি হিন্দি পড়ে যাই, হিন্দি পড়ে জানি, কেন পড়ে যাই না আজ আমি তোমাদের বলে দিলাম বাস্তবটা, কারণ আমি জানতাম যে আমার হাইট হবে না আগের থেকে, তাই আমার অত আমি তাই তোমাদের হাসি খুশি ভিডিও বানাতে পারছি, কারণ আমি জানতাম হাইট হবে না, আমার কত দুঃখ নেই। আমি চেষ্টা করেছি 3 মাস, প্রায় জুলাইয়ের 10 তারিখে, হ্যাঁ 10 তারিখে রেজাল্ট দিয়েছিল, তারপর দিন থেকে মাঠ শুরু করে দিয়েছি। আমি দৌড়ে আমার প্রথমে তো 5 কিলোমিটার দৌড়াতে পারছিলাম না, হয়তো প্রথমে আমি 2 কিলোমিটার দৌড় হাঁপিয়ে যাচ্ছিলাম, তাও থেমে দিতাম। 1 মাস আগে পর্যন্ত 5 দৌড়াতে পারতাম না, এই আমার মাঠ ছিল 19 তারিখে, তার 10 দিন আগে পর্যন্ত 5 কিলোমিটার দৌড়েছি, পুরো প্রপার ডেলি মাঠ যেতাম। হয়তো যারা 5 কিলোমিটার টানা দৌড়ে তারা হয়তো কেউ বন্ধ রাখে 2-3 দিন বারবার 5 কিলোমিটার দৌড়ে, আমি ডেলি 3-4-5 দৌড়তাম, ডেলি আমার কোনো দিন নেই দৌড়তাম না, কারণ আমি জানতাম যে আমার দৌড়ও ভালো নেই, তাই আমি দৌড়টাকে আয়ত্তে এনেছিলাম। শেষে আমার 23:50 লাগে, আগে 25-26 মিনিট লাগে, তো শেষে 23:50-এ করেছি। আমি আমার চেষ্টাটা করেছি, আমার যতটা দেওয়ার আমি চেষ্টা করছি, এইবার যদি আমার হাইট না হয় সেটা আমার কিছু করার নেই। তাই তোমাদের একটা কথা হলো, যাদের প্রপার হাইট আছে তোমরা সুযোগটা কাজে লাগে, এরকম সুযোগ ওয়েস্ট বেঙ্গলে থাকলে তোমার ডিপ্রেশনে চলে যাবে, তোমার কিছুই হবে না, কারণ দেখতে পাচ্ছ অবস্থা সবার কীরকম হচ্ছে, লেখাপড়া তোমার নিচে ডাউন হয়ে যাবে এই অবস্থা দেখে,
দুটো ফর্ম ভরে WKP দেখতে পাচ্ছি কিরকম করছে, এক্সামে কোনো ঠিক নেই, এক্সামে কোনো গ্যারেন্টি আছে কি? জানুয়ারি হতে পারে, ডিসেম্বর হতে পারে, OBC কেস যতক্ষণ না মিটবে কিচ্ছু হবে না। এবারে কবে মিটবে কোনো ঠিক আছে? যতক্ষণ না আন্দোলন হবে ওরা কিছু নিজেরা করবে না। তাই তুমি, তোমাকে একটা কথা বলবো, যাদের প্রপার হাইট আছে হাইট সুযোগটা কাজে লাগা, তাহলে পরে তো অনেক পস্তাবে। আর যাদের হাইট কম আছে তাদেরকেও একটা কথা বলো, যাদের 167 168 আছে, যাদের 169 আছে তারা GDকে ফোকাস করে পড়তে পারে, কারণ তোমাদের বাড়তে পারে হাইট। আর যাদের 167 68 আছে, আমি বলছি বাস্তব থেকে, কারণ আমার ওই ছিল হাইট, হাইট বেশি বাড়বে না। তুমি হিন্দিটাকে অত পড়ার দরকার নেই, বাকি তুমি এক্সাম দাও তোমাকে দিতে পারো, তুমি ম্যাথ GI-টাকে বেশি ফোকাস করো, যেগুলো তোমার হাইটের আয়ত্তে আছে সেই এক্সামগুলো দেওয়ার চেষ্টা করো। কারণ তোমার হবে না, আমি তোমার গ্যারেন্টি বলছি, যারা হাইট কম আছে 167 168, কারণ আমি হাইটটা দেখে যে BSF ব্যাটসম্যান আমি তোমার দেখিয়ে দিলাম, ওখানে আমরা 167 করেছিলাম, তখন থেকে আমি বুঝে গেলাম যে আমার হাইট কম আছে। তুমি নিজের বাস্তবটা করো, জোশে কিছু হয় না, জোশ করে লাভ নেই বেশি। আর যাদের প্রপার হাইট আছে পড়ো, কারণ দেখতে পাচ্ছি এরকম সুযোগ আসবে না, 7 মাসে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে GD-র, আর সেখানে আমাদের ফর্ম ফিল আপ 8-10 মাস হয়ে গেলে এখন এক্সামে কোনো নাম নেই ওয়েস্ট বেঙ্গলে। তাই ভালো করে পড়ো সবাই, গ্যারান্টি বলছি তোমাদের হয়ে যাবে, যাদের হাইট প্রপার আছে।